আজকে আমরা সুবলি কাছে উঠবো, কে কত দূর উঠতে পারে সেটা দেখবো। যে বেশি উঠতে পারবে তাকে একটা গিফট দেওয়া হবে, ঠিক আছে? প্রথমে উঠবে দীপু। তো গাইস এখন দেখা যাক কে কে ফার্স্ট হয়। তো গাইস আপনারা সুবলি গাছ থেকে দেখতে পাচ্ছেন কতটা লম্বা। তো গাইস এবার দেখা যাক, এর মধ্যে প্রথম উঠছে রাজদীপ, চলে যাও। দেখা যাক, তো গাইস উঠছে। তো গাইস বাহ বাহ, নিচে তো অনেকটা উঠে পড়েছে, উঠে যাচ্ছে। তো গাইস বাহ বাহ, ছাদে সমান সমান উঠে গেছে। হ্যাঁ, এবার আমরা এই ফটোশুট এই বাড়ির লোকরে ডাকবো। আর এখন বাহ বাহ বাহ, রাজদীপ উঠ, রাজদীপ উঠ, রাজদীপ হাঁটু মাথায়। তো গাইস এখন আর হচ্ছে না। তো গাইস আপনাকে উঠে কেমন লাগছে এখন? বিশাল কষ্ট লাগছে। আর আর উঠে মনে হচ্ছে মরে যাবো, এখন খুলে যাবে মাটিতে মাটিতে পাপড় গেলি আউট। এমন ভাবে উঠছে প্যান্টটা ফেটে যাবে, প্যান্ট সেলাই করার টাকা আমরা কিন্তু কেউ দিয়ে দিব না। ওরা প্যান্ট ফেটে গেলে কিন্তু জানি না আমরা। হার মেনে গেল। এবার ওম আমাদের পালোয়ানজি যাচ্ছে, পালোয়ানজি ওটা হবে হবে, আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব, দেখে নিন। তো গাইস এবার দেখা যাক, দেখা যাক গাইস যদি প্যান্টটা ফেটে যায় তাহলে গাইস করে কত বার বলবো। কিন্তু বিশ্ব পারছে না কাটতে, সবাই বিশ্বকে সাহায্য করতে খেলা আরো খারি না। ওরে আমাদের আরেকজন পেলোনজি উঠবে, অনেক কিছু পড়ানো এই ছুটি আপনার পুরস্কার দিন, ধরুন আমার
আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা কমেন্ট শেয়ার করবেন আর লাইক সাবস্ক্রাইব নোটিফিকেশন আর লাল ঘন্টাটা বাজায় দিবেন টুং টুং আর নোটিফিকেশন ওকে ঘন্টাটা আমরা এখন করে বাজায় দিই ওকে ওকে লাল ঘন্টা না কালো ঘন্টা টং করে বাজায় দিই নোটিফিকেশন আমাদের ভিডিওতে নোটিফিকেশন বেল অন করবেন ওই একটা লাল মতো একটা ঘন্টা দেখা যাবে তাকে টিপ দেবেন এইভাবে টিপ দেবেন তারপর সাবস্ক্রাইব করবে তারপরে যখন তারপর তো গাইস দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আমরা এখন মানে ভিডিও পরের ভিডিওতে যাচ্ছি পরের ভিডিওতে সবাই সাথে দেখা হচ্ছে বাই বাই।